হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউট মাই ব্লগ। কিউট মাই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ডেলি রুটিনের যে সমস্ত কাজ থাকে সকাল সকাল সেই সব কাজ শুরু করে দিয়েছি। তো দেখো, সকালবেলা ফার্স্টে উঠে আগে যেটা প্রথম কাজ থাকে সেটা হলো বিছনাটা গোছানো। তো চলো, আমি বিছনাটা ঝেড়ে বিছনাটা ঠিকঠাক করে নিয়ে যাব ঘর ঝাড় দিতে। তো সকাল থেকে রাত পর্যন্ত সেই একই রুটিন, যেন একটা জেলখানা। না, মেয়েদের লাইফটা এরকম হয় যে সকালবেলা ঘুম থেকে ওঠো আর একই কাজ, একই সব কিছু লেগে পড়ো। রোজ রোজ সেই ওঠো, বিছানা গোছাও, ঘর ঝাড় দাও, চা করো, চা খেতে দাও, রান্না করো। তো চলো, সেই সব কাজে লেগে গেছি আমি সকালবেলা উঠে। তো ফার্স্টে বিছানাটা ঝেড়ে ঠেড়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো ঘরটা ঝাড় দিচ্ছি, দেখো, ভালো করে পরিষ্কার করে, কারণ ঘরটা ঝাড় না দিলে না আমার যেন ভালো লাগে না। মানে ফার্স্টে বিছানাটা গুছিয়ে ফার্স্ট কাজই হয় আমার ঘরটা ঝাড় দেওয়া। তো চলো, ঘরটা ভালো করে ঝাড় টাড় দিয়ে নেবো। তার মধ্যে দেখো, তারপরে চা করে নিয়ে তোমাদের সঙ্গে আবার একটু বকবক করতে চলে এসেছিলাম, কিন্তু কথাগুলো আমি মিউট করে দিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি। তো দেখো, কথা বলতে বলতে বারবার নাক টানছি, কারণ সর্দি লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে। আমার তো সে 12 মাসে 13 পার্বণের মতো মানে শরীরটা খারাপ হতেই থাকে। তো তোমরা যারা ডেলি ব্লগটা আমার ওয়াচ করো তারা দেখতে পাবে, তার মধ্যে একজন জল নিতে এসেছিল, জলের টাকাটা রেখে দিয়ে বাসি যে সমস্ত কাজকর্ম ছিল সেসব ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে রান্না হবে চিকেন, মেনুতে ছিল চিকেন আর ছিল বিন আলু ভাজা। তো সেটা আমার হয়ে গেছে। তো চিকেনটা রান্না করার সময় ভাবলাম যে একটুখানি শ্যুট করে রাখি, তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা অ্যাড করে দেবো। তো তারপর একেবারে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আবার আমি দেখাবো। তো দেখো, রোজ রোজ ধরা বাঁধা জীবনে চার দেওয়ালের মধ্যেই কেটে যায়, কখন সকাল হয় কখন রাত হয় কিছু বোঝাই যায় না। তো তার মধ্যে দেখো, মা ও বাড়ি থেকে পেঁপে দিয়ে গেছিলো, তো সেটা কেটে রেখেছি যে সবাই আসলে খেতে পারবে। কাটার জন্য না অনেক কিছু আছে এরকম যে খাওয়া হয় না। আর এদিকে দেখো, বাবার ভাতটা রেডি করে দিয়েছি, বাবা চান করে চলে এসছে। তো আমার চিকেনটা আজকে দেখতে পাচ্ছো একদম পুরো পাতলা ঝোল, তো হালকা একটু গরম পড়ে গেছে। তো সবাই বলছে যে তেল মশলা খাবো না খাবো না, তো যার জন্য অল্প মশলা অল্প তেলে রান্নাটা করেছি। তো তারপর আমি ফাইনালি চান ঠান করে দেখো চলে এসেছি। আর দেখবে আমার সোনা মনারা কি করছে, ওই যে দেখো, মাই তো ক্যামেরা চালু করলে মা দেখাও মা দেখাও, তোকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে আমার সাধন বাবু চলেছে জল দিতে এখন এই বেলা দুপুর বেলায়, তো ওনাকেও পেঁপে দিয়ে গেছিলাম খাওয়ার জন্য, তো খেয়ে ঠেয়ে উনি চলে গেল। আর আমিও ওই যে চান ঠান করে ভাত নিয়ে চলে এসেছি। তো আমার ওদিকে চলছে টিভি, তো আমি টিভি দেখতে দেখতেই খাচ্ছি। আর জানো তো যে আমার সোনার বাবা ঘুমিয়ে থাকে, যার জন্য আমি ঘরে এসেই খাই। তো মাংসটা না সত্যি কথা বলতে একটু ভালো হয়েছিল না আজকে রান্না, কারণ মাংসতে মশলা না দিলে কি ভালো লাগে। তো যাই হোক, কষ্ট মষ্ট করে খেয়ে নিলাম, কারণ সকাল থেকে তো কিছু খাওয়া ছিল না, শুধু চা টাই খাই সকালবেলা, সেরকম কিছু খাওয়া হয় না। তো খাওয়া দাওয়া করে এখন শুয়েছি, মনে হচ্ছে যেন ঘুমাই, কিন্তু উনি তো ঘুমাতে দেবে না। তো উনি আমার সোনা যতক্ষণ ঘুমাবে আমিও ততক্ষণ একটু শুতে পারবো। তো যাই হোক, চলো দেখা যাক কতক্ষণ ঘুমাই। তো ঘুমিয়ে থাকতে থাকতে আমি ভাবলাম যে তো দেখো, ওই যে শুরু হয়ে গেছে নড়াচড়া। তো আর একজন দেখো বলছে ক্যামেরা এখানে না ওখানে, ওখানে না এখানে, এখান থেকে ভালো আসছে না ওখান থেকে ভালো আসছে, তোমার এর জন্য ভিউ আসে না ফোনে, তুমি ভালো করে ক্যামেরা করতে পারো না। তো এইসব বলে উনি ক্যামেরাটা ঠিক পজিশন করে দিয়ে গেল। তো দেখি কালকের ভিডিওটা আমার কেমন ভিউ আসে। তো যাই হোক, দেখো উনি তো ওনার মতো করে দিয়ে চলে গেল। তো আমিও সকাল ওই সকাল বলছি দুপুরবেলা জামাকাপড় তুলে না সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। খাওয়ার টেবিলে যে সমস্ত এটো বাসন ছিল সেগুলো সব বেসিনে নিয়ে যাব, নিয়ে বিকালেও ঘরটা ঝাড় দেওয়া থাকে, কারণ আমি সকাল বিকাল দুই টাইমই ঘর ঝাড় দিই, যার জন্য সকালবেলা একবার দিই বিকালবেলা একবার দিই। আর মাই তো জানো কি নোংরা করে, যেখানেই বসবে মানে খেতে গেলে ও চারিদিকে নোংরা ময়লা করে ছিটিয়ে ফিটিয়ে, মানে একটা নেছাগার অবস্থা। তো যার জন্য বিছনাটা ঝেড়ে নিয়ে ঘরটাকে ভালো করে ঝাড় টাড় দিয়ে নেব। আর আমি আবার ঘরের ভিতরে খালি পায়ে হাঁটতে পারি না, আমার পা নিচটা খুব ব্যথা করে, যার জন্য জুতো পায়ে ছাড়া আমি হাঁটতেই পারি না। তো দেখো, আমি জুতোটা পায়ে দিয়ে নিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো এমন বিল্ডিং ঘর, এ মাথা ও মাথা ঝাড় দিতে গেলে কাজ হয়ে যায়। আর এদিকে দেখো, মাই রাকা আঁকি দেওয়ালে শুরু হয়ে গেছে, আর একজন ওই যে ঘুম থেকে উঠে দেখো কোথায় চলে গেছে। তো আমি ভাবলাম মনে হয় উঠে গেছে, কিন্তু না উনি ওঠেনি। তো যাই হোক, ওকে দেখে এখন একটু হাতে টাইম আছে, যার জন্য ভাবলাম ওনার ওই কারুকার্যগুলোকে মুছে দিই, না হলে পরে আবার উঠতে চায় না। তো যার জন্য আমার সোনা বাবা যখন ঘুমায় তখন যে সমস্ত এক্সট্রা কাজ থাকে সেগুলোকে একটু করে নেওয়ার চেষ্টা করি। অনেক দিন হয়ে গেছে যে কাজ টাজগুলো মোছা হয় না, তো শোকেস আলনার কাজটা মোছা হয় না, ড্রেসিং টেবিলের কাজটাও মোছা হয় না। তো ভাবলাম এই হাতে একেবারে মুছেই নেবো, যখন ঘুমিয়েই আছে তখন আমার তো জানো ছোটো বাচ্চা কাচ্চা থাকলে কাজ করতে গেলে কেমন অসুবিধা হয়, ও যখন ঘুমায় তখনই আমি মাঝে মধ্যে কিছু কাজ টাজ করে নিই। তো দেখো আজকেও করে নিচ্ছি সেইভাবে, ড্রেসিং টেবিলটা একটু মুছে নেবো,
আমি যখনই টাইম পাই এভাবে সময় বের করে একটু একটু করে কাজ করি। তো তার মধ্যে আবার মনে পড়ে গেল যে আজকে ওষুধটা তো খাওয়া হয়নি, তো আর একজন এসে তো একটু বকা দেবে আমাকে যে টাইমের ওষুধ টাইমে খায় না। তো যার জন্য দেখো ওষুধটাও খেয়ে নিলাম, খেয়ে দেখো সে কীভাবে শুয়ে আছে। যবে থেকে ভুট হওয়া শিখেছে তবে থেকে ওইভাবে শুয়ে থাকে। আর দেখো বিকালবেলা দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো কম্বলটা গায়ে দিয়ে নিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, যার জন্য ভাবলাম যে তা কম্বলটা ভাঁজ করে রাখি, বিকাল হয়ে গেছে সব জানলার পর্দা ঠাদ্দাগুলো দিয়ে নেব, নিয়ে বেডটাকে সুন্দর করে ঠিকঠাক করে রাখবো। আর ওদিকে দেখো আমি গিয়ে তুললাম, আমি বলছি দেখছো না ক্যামেরা চলছে, তাকা ওদিকে তাকা। তো দেখো ওকে করে নিয়ে চলে আসলাম। তো চলো তোমাদেরকে বাই করে দিলাম আজকের ছোট্ট ব্লগটা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে।